আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে জানিয়েছেন বিশুদ্ধ হাদিসে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটাকে ধরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নাম থেকে সামান্য সময়ে ঘুরিয়ে আনবেন দুনিয়ার সবচেয়ে সুখী লোকটাকে তারপর আল্লাহ তাআলা তারে জিজ্ঞেস করবেন কি বান্দা তুই নাকি দুনিয়ার সবচেয়ে সুখী লোক ছিলি সে বলবে আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলি সুখ কি জিনিস তাই তো আমার মনে নাই এরপর দুনিয়ার সবচেয়ে দুঃখী লোক দীনের জন্য যে সর্বদা জুলুমের শিকার হয়েছে ঈমানের কারণে পুরো জীবন জুড়ে যাকে কুরবানি দিতে হয়েছে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তাকে সামান্য সময় জান্নাত থেকে ঘুরিয়ে আনাবেন তারপর জিজ্ঞেস করবেন বান্দা তুই তো দুনিয়ার মধ্যে সারাটা জীবন বড় দুঃখে ছিলি বড় কষ্টে ছিলি বড় যাতনায় ছিলি সে বলবে আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলি দুঃখ কি জিনিস তাই তো আমি জানি কোন সেই সুখ যা সারা দুনিয়ার সারা জীবনের সব দুঃখকে এক নিমিষে ভুলিয়ে দেয় কোন সেই দুঃখ আর শাস্তি যেটা দুনিয়ার সব সুখকে এক মুহূর্তেই বিস্মৃত করে দেয় তো সেই সুখ নিয়েই তো চিন্তিত হওয়া দরকার সেই সুখ নিয়েই তো অন্তরে লোভ রাখা দরকার দুনিয়ার সুখী কি দুনিয়ার দুঃখী কি দুনিয়ার জীবনটাই কয়দিন আল্লাহ তো জানিয়েছেন আখিরাতের বিবেচনায় দুনিয়া একেবারেই স্বল্প শুধু তাই না বরং আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর গোটা দুনিয়ার জীবন ধোকার আসবাব ছাড়া কিছু না বাচ্চারা যেমন হাতে খেলে বিভিন্ন জিনিস কয়েকজন বাচ্চা একত্রিত হয়েছে নিজেরাই বসে বসে বাড়ি বানায় এটা আমার বাড়ি এটা ওর বাড়ি বালু দিয়ে বাড়ি বানায় বালু দিয়ে গাড়ি বানায় বালু দিয়ে এটা বানায় খেলা শেষ বিকালবেলা লাঠি মেরে সবকিছু ভেঙে দিয়ে তারপর ঘরে ফিরে আসে দুনিয়ার জীবনটা আখেরাতের বিবেচনায় এমন আমরা ইট সিমেন্ট দিয়ে বালু ইট সিমেন্ট বালু দিয়ে বাড়ি বানালাম এত কিছু বানালাম যেই মাত্র মরলাম সব শেষ হয়ে গেল কিন্তু এই বালুর বাড়ির পেছনে পড়ে আসল বাড়িকে ভুলে গেলাম এর চাইতে নির্বোধার বোকা কে হতে পারে এ কারণে তো আমাদের বুজুর্গরা বলতেন আর দুনিয়া দারু মাল্লা দার লহু ও মালু মাল্লা মাল লহু ওয়ালাহা ইয়াজমাউ মাল্লা আকল লহু দুনিয়া হলো তার বাড়ি আখিরাতে যার বাড়ি নাই দুনিয়া হলো তার মাল আখিরাতে যার মাল নাই দুনিয়ার জন্য জমা করে সে যার আকল বুদ্ধি বলতে কিছু নেই